আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। কদিন ধরে এই রেসিপিটা খুবই খেতে ইচ্ছে করতেছিল, পেঁপে দিয়ে তেঁতুল মাখা। তো আম্মাকে বললাম, আম্মা বললো ঠিক আছে, কালে তোমাকে এনে দেবো বাজার থেকে। সকালে ঘুম থেকে উঠিয়ে দেখি অনেকগুলো পেঁপে বাজার থেকে নিয়ে এসছে। তো আর দেরি কিসের, আমিও বসে পড়লাম খেতে। তার জন্য পেঁপেটা নিয়ে এসে, পেঁপেটা যেমন চাইছিলাম ঠিক তেমনই হয়েছে, মন থেকে যেমন চেয়েছিলাম। হলুদ হলুদ দেখতে, খুবই দারুণ একটা পেঁপে। তো আমি পেঁপেটা ধুয়ে কেটে নিলাম। এভাবে কুটি কুটি করে কেটে নিতে হবে পেঁপেটা। কেটে পেঁপেটা মাখানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তেঁতুল, একটু বিট লবণ দিয়েছি, তারপরে একটু কাসুন্দি দিয়ে দেব, হালকা সরিষার তেল, পরিমাণ মতো লবণ, এবং দিয়ে দেব দুটো শুকনো মরিচ। দিয়ে ভালোভাবে আমি শুকনো মরিচকে মরিচটা চটকায় নিব। আগে লবণ দিয়ে একটু চটকায় তেঁতুলটা মাখায়, তারপরে কেটে রাখা পেঁপেগুলো সুন্দরভাবে মাখিয়ে নেব। অলরেডি জিভায় জল চল পানি চলে এসেছে, আপনাদের আসলে আমার দোষ নেই। সো রেসিপিটা কেমন লাগলো সবাই বলবেন কমেন্ট করে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো দিয়ে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। পেঁপে মাখানো রেডি, এখন আমরা সবাই মিলে খাবো।